الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই কপাল আমরা ছাড়া কারণে আমরা কোরআন দিয়ে কথা বলতে পারি। আমাদের প্রথম জবাব আলহামদুলিল্লাহ, কোরআনের প্রথম আয়াত জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এটা যারা বেশি পড়বে আল্লাহ তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবেন। আমরা পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটা দুরুদ পড়তেন। নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে দুরুদ পড়তেন ওনার নামটা শুনলেই উনি বুকের দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে পড়তেন। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد
بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك. প্রশংসা করলাম কার খুশি না বেজার বেশি না কম সবচেয়ে জোরে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার এখন আল্লাহ কি করছেন বলেন তো হ্যাঁ আল্লাহ হাদিসে কুদসিতে বলে দিয়েছেন বুখারী বর্ণনা এসেছে এখন আল্লাহও আপনাদের জিকির করতেছে আল্লাহ বলছেন কেউ যখন আমার জিকির করে বেনাফসিহি আজকুরুহু বেনাফসি من ذكرني في ملائين কেউ যদি একা আমাকে স্মরণ করে আমি আল্লাহ একা তাকে স্মরণ করি আর কেউ যদি আমাকে অনেক বড় মাহফিলে স্মরণ করে আমি তার চেয়ে বড় মাহফিলে তাকে স্মরণ করে দেই কেউ যদি আমার দিকে এক বিঘত আসে আমি তার দিকে এক গজ যাই কেউ যদি আমার দিকে এক গজ আছে আমি এক বাহু তার দিকে দৌড়িয়ে যাই কেউ যদি হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায় কি খুশনসিব মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ যখন কারো নাম স্মরণ করে তার জীবনে সব গুনাহ তিনি মাফ করে দেন আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ আমাদের কারণেই আকাশ এখন রহমতের বৃষ্টি দেয় আমাদের কারণে জমিল ফসল ফলায় আমাদের কারণে পৃথিবীর 800 কোটি মানুষ খেয়ে বেঁচে আছে একজন কালেমা পড়া লোক যতদিন থাকবে এই আকাশ জমিন ধ্বংস হবে না অতএব আমাদের দাম সবচেয়ে বেশি আমাদেরকে নিবিয়ে দিতে চায় ইহুদির বাচ্চারা জমিন আমাদের তোমরা তো ভাড়াটিয়া কুকুর তোমাদের কখনো কোনো জমিন ছিল না সামনেও থাকবে না এই ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী এই ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান সে আয়োজন চলছে ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা কারা হাত তুলে দেখায় দেন বড় সুন্দর ইকুয়েশন আল্লাহ মিলিয়ে দিয়েছেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে কাবা ঘর আক্রমণ করেছিল আব্রাহা কি নাম আব্রাহা তখন মুসলমান নাই মুসলমানদের কোনো শক্তিও নাই এখনো মুসলমান আছে কিন্তু কোনো শক্তি কাগোসাই সাইল সাগরের ভাসমান ফেনার মতো হয়ে গেছি আমরা সারা পৃথিবীতে আমাদের কোনো শক্তিশালী কিছুই নাই ওই সময় আব্রাহা রক্ষার জন্য কে পাখি পাঠিয়েছেন সেই আল্লাহ বোধ এখন নাই যে আয়াতে বাইতুল্লাহর কথা এসেছে একই আয়াতে এসেছে বাইতুল মুকদ্দাসের কথা ঠিক কি না সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير একই আয়াতে ওই ঘরকে যিনি রক্ষা করেছেন এখনো তিনি আছেন আছেন না নাই আবার এখন পদধ্বনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসছেন নবীর আগমনের আগেই পৃথিবীতে একটা পরিবর্তন ঘটান কে আল্লাহ ঠিক যেমনি ভাবে আব্রাহাম বাহিনীকে বাবা বিল দিয়ে ধ্বংস করেছেন তেমনি ভাবে ইহুদির বাচ্চা সহ পৃথিবীর ইসলাম বিরোধীদেরকে আল্লাহ মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে কোনো সময় এই সাহায্য চলে আসতে পারে মসাদের যিনি সেরা যিনি হেড সে বলছে এত বোম্বিং করছি পড়ে না মুসলমানদের গায়ে এই জন্যই হসপিটালগুলোতে মারি স্কুলগুলোতে মারি কারণ সৈন্যদের গায়ে লাগে না আমরা উপর থেকে দেখি শুধু ছায়া কোনো মানুষকে পাই না এই ছায়া ছায়া নয় এই ছায়া আল্লাহর ফেরেশতা এই পর্যন্ত তারা আমাদের প্রায় 14,000 শিশু বৃদ্ধ যুবক
এবং মাদেরকে হত্যা করেছে প্রতিটি রক্তের প্রতিশোধ আল্লাহ নেবেন আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ আর কেউ নিতে পারে না আমরা ফিলিস্তিনের সাথে আমাদের হৃদয় মন এক করে দিলাম ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তিনিও এটার সাথে সখ্যতা ঘোষণা করেছেন আপনি পারলে শূন্য পাঠান আপনার একজন শূন্য তাদের 2000 শয়তানকে শেষ করার জন্য যথেষ্ট হবে আমরাও যেতে রাজি ঠিক কি না কারণ আমার রাসূল বলেছেন আল ঈমান বিশাম শামে থাকবে ঈমান ওই শামের সাথে যারা মিলিত হবে না বেঈমান হয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে ফিলিস্তিন আমাদের কলিজার জায়গা আল্লাহ ফিলিস্তিনে আপনি হেফাজত করেন আমিন অনেক সুন্দর করে এই মাহফিলটার আয়োজন তারা করেছে আমি গত বছর আগের বছর এসেছিলাম এই মাহফিলটায় চান্দুরা ইকরা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগলি প্রধান উপলক্ষে আজকের এই মাহফিল আমাদের প্রধান অতিথি অত্যন্ত একজন জোবিয়াল মানুষ তিনি কোরআনের মাহফিলগুলোকে পছন্দ করেন দেখেন একজন ক্যাবিনেট মন্ত্রী হয়েও কোনো মাহফিল তিনি বাদ দেন না যতগুলো মাহফিলে তাকে দাওয়াত দেয় তিনি হাজির হন এটা একটা বিরাট আদব আমি গত কয়েকদিন আগে এখানে গাজীপুর এসেছি সেখানেও তিনি হাজির হয়েছেন আজকেও তিনি হাজির হয়েছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আমিন আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক আমিন তার বিদায়ী স্ত্রীকে আল্লাহ maaf করে দেন আমিন আমাদের আকামা মুজাম্মেল সাহেবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেন আমিন আমাদের সভাপতি আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের চিনেন তো আপনারা চিনেন তো আমাদের হারিসু জামান জামানার পাহারাদার হারিস হারিস মানে কি পাহারাদার রক্ষক আল্লাহ তাকে ইসলামের রক্ষক বানিয়ে দিক অত্যন্ত ভালো একটা আমল করে সে প্রতিদিন সকালে আজওয়া খেজুর খায় এই জন্য দেখেন ও বুড়ো হয় না কোনো সময় আপনারা এটা খাবেন কি খাবেন আজওয়া খেজুর সাতটা যদি পেটে থাকে কোনো জাদু টনা সাপের বিষ আপনার শরীরে কাজ করবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকে আমার আগে আমার অত্যন্ত স্নেহের মহিব মহিবের সব ভাই বড় আলেম এবং মহিবের আব্বাও ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আলেম তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন কিশোরগঞ্জ থেকে অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন তিনি চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক আমিন আল্লাহ মহিব খানের সব ভাইকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ নকীব হিসাবে কবুল করুক যে খেদমত আমার প্রিয় মহিব করছেন আল্লাহ খেদমতকে সারা পৃথিবীর জন্য কবুল করুন আমিন এরকম প্রেরণা আমাদের দরকার আছে না নাই প্রতিটি মুসলমানের দরকার আমি বলবো প্রতিটি স্যাটেলাইটে যেন আল্লাহ তার এই বিপ্লবী গজলগুলোকে সারা দুনিয়ার মুসলমানদের কাছে পৌঁছে দেন আমিন কথা বলেছে আব্দুর রহিম আল মাদানী আমার অত্যন্ত স্নেহের আমি তো ওয়াজের মাহফিলে বুড়া এখন শুনুন আমি খুব বুড়া তো এখন যারাই আসছে এরা আমার অত্যন্ত স্নেহের আব্দুর রহিম মাদানীও কথা সুন্দর বলে কোরআন থেকে কথা বলে যারা কোরআন থেকে কথা বলে এরা সবাই আমাদের বন্ধু আমরা তাদের বন্ধু ঠিক কি না কোরআন আছে যেখানে আমরা যাব আব্দুর রহিম মাদানীর কথা শুনতে পারলে আমার লাভ হতো আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলে তৌফিক দান করেন মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজী ভাই সুন্দর কথা বলে গেছেন আমি কিছু কিছু শুনেছি অনেক প্রেরণাদায়ক কথা বলেছেন আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন প্রফেসর মোহাম্মদ আজিজুল হক আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা তিনি অত্যন্ত বিনয়ী মানুষ হ্যাঁ উপদেষ্টা মোহাম্মদ খাত্তাব মোল্লা জনাব দেওয়ান মোহাম্মদ আব্দুল মান্নান জনাব হাবিবুর রহমান হাবিব আলহাজ ডক্টর মোহাম্মদ বখতিয়ার আরও চিকন ছোট ছোট করে অনেক মেহমানের নাম আপনারা লিখেছেন দূরবীন লাগবে আমার পড়তে তো চোখ আল্লাহ ভালো রেখেছেন এখনও আলহামদুলিল্লাহ তো চোখটা একটা নেয়ামত কোনো নবী চশমা পরেন নেই এই জন্য আমিও সেই নসলে আছি চশমাটা আমাদের বিভিন্ন রকমের কাজের কারণে আমাদের শরীরের বিভিন্ন ডিফিসিয়েন্সি আসে অভাব আসে এই জন্য আমাদের নজর চলে যায় আমাদের ডায়াবেটিস দেখা দেয় শরীর হলো ব্যালেন্সিং একটা জিনিস এটা ভারসাম্য রক্ষা করতে হবে আপনি কোনো জায়গায় অপচয় করবেন সেখানে আপনি ভুগবেন এই জন্য আমরা যেন সব শক্তি ভালো থাকে এই জন্য দোয়া করি আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করতেন প্রতিটি অঙ্গের জন্য আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি ফি বাসারি ফি উনফি ফি উদুনি একদম ধরে ধরে হে আল্লাহ আপনি আমার শরীরটা ভালো রেখেন মাথাটা ভালো রেখেন চোখটা ভালো রেখেন কানটা ভালো রেখেন আমার গলাটা ভালো রেখেন হাড়টা ভালো রেখেন অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনি ভালো রেখে দিয়েন
এরকম করে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন আমাদের যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে মাফ করে দিন মুফতি ইলিয়াস বিন আব্দুর রহমান অত্যন্ত সুকনাটকনা মানুষ কিন্তু অত্যন্ত যোগ্য একজন মানুষ আল্লাহ তার এই প্রতিষ্ঠানকে কবুল করুক ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যেরকম ইসলামের খেদমত করেছেন আল্লাহ আমার এই প্রিয় ভাইটিকে সেভাবে কবুল করুন এখানে খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালের অ্যাডভার্টাইজ দিয়েছে আপনারা যেন হসপিটালে বেশি না যান সেজন্য আমি পরামর্শ দিয়ে দিচ্ছি সুন্না মানলে কিন্তু বেশি হসপিটালে যেতে হবে না যেগুলো সুন্না মানে না এগুলো যাবে হসপিটালে যেগুলো নামাজ পড়ে না এদের জন্য হসপিটাল যারা কোরআন মানে না এদের জন্য হসপিটাল যারা আল্লাহর সিলেবাস মানে এদের হসপিটালে যাওয়ার কোনো দরকার নাই সবচেয়ে বেশি মানুষ সুস্থ থাকে কোন মাসে বলেন তো সবাই একযোগে বলছেন কেন রমজানে আমরা কাজ সিলেবাস মানি কাজ সিলেবাস মানি সেই সিলেবাস যদি সারা মাস মানতাম কোন রোগ আমাদের হতো না আল্লাহ মানা তৌফিক দান করে আমিন অনেক দামি মানুষেরা এসেছেন অনেক ওলামা হযরত এসেছেন আমার উস্তাদ সমতুল্য আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আসাতিজা কেরাম থাকেন মাহফিলগুলোতে আমাদের প্রিয় স্যাররা থাকেন কলেজ হাই স্কুল ইউনিভার্সিটি স্যাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলেন মা এবং বোনেরা আমাদের প্রশাসনের ভাইরা ডিবি এসবি এনএসআই সিআইডি বর্ডার গার্ড র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন এই নিয়তে যদি এসে থাকেন যা শুনবো তা মানবো আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক আল্লাহ বলছেন একটা কিতাব দিলাম হক দিয়ে ভরপুর করে দিলাম না হক কোনো কথা এটার ভিতরে নাই যা মানবা তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই কিতাব এসেছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বড় চমৎকার করে 256 নম্বর আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন পড়েন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা ওয়া আল্লাহু সামিউন আলীম দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই ইসলাম যারা গ্রহণ করেছে তাদের ইসলাম মানা ছাড়া অন্য কোনো উপায় নাই কিন্তু যদি কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ আপনার কাছে আসে জোর করে তাকে ইসলামে ঢোকানোর কোনো এখতিয়ার আপনার এটা অনেকে ভুল বুঝে লা ইকরাহ ফিদ্দিন নো কম্পালশন ইন ইসলাম ইউ কুডেন্ট ফোর্স সামওয়ান টু অ্যাকসেপ্ট দা ইসলাম টু ফলো দা ইসলাম আপনি কাউকে জোর করতে পারবেন না ইসলাম মানার জন্য কিন্তু এটা মুসলমানের কথা হবে না যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নামাজ ছাড়া কোনো উপায় নাই রোজা ছাড়া কোনো উপায় নাই কোরআনের একটা অক্ষর যদি সে অমান্য করে এই লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হলে 30 পারা কোরআন তাকে মানতেই হবে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় বিদ্রোহ থেকে হেদায়েতের রাস্তাকে আলাদা করে দিয়েছেন কে আল্লাহ ফামান ইয়াকফুর বিত্বাগুত তাগুতের সাথে যে কুফরি করে আমি আল্লাহ তাকে ইমানের জন্য কবুল করে নেই ফামান ইয়াকফুর বিত্বাগুত যে তাগুতের সাথে কুফরি করবে ওয়ায়ুমিন বিল্লাহে আল্লাহর উপর ঈমান আনবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা এমন এক রশি তার হাতে দেব যেই রশির এক প্রান্তে আমি আল্লাহ আরেক প্রান্তে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ লা ইনফিসাম লাহা এটাকেও ছিটতে পারবে না আল্লাহু সামিউন আলীম এই রশি আপনারা ধরতে রাজি আছেন তো এখন তাগুত ছাড়তে হবে কি ছাড়তে হবে তাগুত আছে যেখানে জাহান্নাম আছে সূরা নাবাতে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা নিশ্চয় জাহান্নাম উৎপাতে আছে উৎপাতা বুঝেন কথা বলেন না কেন পাখি ধরার সময় শিকারি কি করে ফাঁদ পেতে থাকে মাছ ধরার সময় জেলে কি করে ফাঁদ পেতে থাকে জালতারে ফালায়া আসতে করে চুপ করে বসে থাকে
ঠিক জাহান্নামের কোমত পেতে আছে তাগুত যারা তাদেরকে ধরার জন্য তাগুত কারা তাগুত ছিল ফেরাউন তাগুত ছিল নমরুদ তাগুত ছিল আবু জেহেল তাগুত হলো যারা নিজেরা কোরআন মানে না অন্যকে মানতে দেয় না এরা কি তাগুত যেমন ফেরাউন কোরআন মানে নাই কিতাব মানে নাই তাওরাত মানে নাই মূসাকে মানতেও দেয় নাই নমরুদ মানে নাই নমরুদ বলেছে মান আশাদ্দু মিন্না কুওয়া আমার চেয়ে শক্তিশালী আর কেউ আর ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব আসলে রব কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবের আইনি মানতে হবে রবের হুকুম মানতে হবে যেমন নামাজে মানি তেমন সমাজেও মানতে হবে রাজি আছেন তো এই তাগুত যারা তাদেরকে আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য পেতে আছে তারা সেখানে হাজার হাজার বছর থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা তারা সেখানে বরফ খাবে বরফ কিরকম বরফ বারদান এমন ঠান্ডা মুখ দেওয়ার সাথে নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে এমন গরম মুখের সামনে নেয়ার সাথে সাথে মুখের চামড়াগুলো ঝলসে মাটিতে পড়ে যাবে বাদ্দালনা জুলুদান গাইরা এই চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আরেকটা চামড়া তার চেহারায় লাগিয়ে দেয়া হবে এইভাবে কেয়ামত পর্যন্ত মৃত্যুর পরে তাগুতেরা শাস্তি পাবে আর চূড়ান্ত ফয়সালা যেখানে হবে সেই জায়গার নাম হলো এই শাম এই ফিলিস্তিন হবে কেয়ামতের ময়দান এই ফিলিস্তিনে বিচার হবে চূড়ান্ত বিচার হয়ে জান্নাতিরা আসমানে চলে যাবে জান্নাতে দুনিয়াতে পড়ে থাকবে জাহান্নামীরা জাহান্নাম হবে কয়টি জোরে বলে আরো জোরে পৃথিবীতে মহাসাগর কয়টি মিলিয়ে নেন অনেক মুফাসসিরিন কেরাম অধিকাংশ বলেছেন এই সাতটি মহাসাগরকেই সাতটি জাহান্নাম বানিয়ে দেয়া হবে পানি থেকে একটা এলিমেন্ট উঠিয়ে নিলেই পুরো পানিটাই আগুন পানিটা কি আগুন এখনো পানির ভিতরে লাভা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তাহতা কুল্লা নারিন মা ও কুল্লা নারিন বাহর প্রত্যেকটি আগুনের নিচে প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে আবার আগুনের নিচে সাগর আছে আগুনের সাগরের নিচে যদি আগুন না থাকতো কোন প্রাণী সেখানে বাঁচত সব প্রাণীগুলো মারা যেত শীতকালে সাগরের পানি ঠান্ডা না গরম গরম কে গরম করে কে গরম করে তাহতা কুল্লা বাহর না রাসূল বলছেন প্রত্যেক সাগরের নিচে আল্লাহ আগুন রেখে দিয়েছেন আবার আগুনের নিচে সাগর এই চূড়ান্ত ফয়সালা যেখানে হবে সেটার নাম ফিলিস্তিন সেটার নাম কি ফিলিস্তিন 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 বিশ্ব মুসলিমের বিজয়ের দিন ইহুদির মরণ বিন ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনের জন্য আমাদেরকে কবুল করুন আরো জোরে বলে আমিন তাগুত থেকে ফিরে আসবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো পড়বেন তো আল্লাহকে মানবেন তো জমিরাইল ঠেলবেন তো হ্যাঁ ঘুষ খাবেন তো সুদ খাবেন তো এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে যারা মাঠে এসেছি ওয়াদা করব সুদের যা আছে সব ছেড়ে দেব তা না হলে মোমেনের খাতায় নাম থাকবে না কার কথা ওদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি মোমেন হতে চাও সুদের যার কাছে যা আছে তা ছেড়ে দাও কারণ তাগুতরা সব সময় সুদি কারবারি হয় তাগুত আছে যেখানে সুদ আছে সেখানে ফেরাউন কি করেছিল মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেন রোজা রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা সব তোমার ভালো তোমার নামাজ তোমার জন্য তোমার রোজা তোমার জন্য কিন্তু আমি তোমার কাছে একটা আমল চাই মূসা আলাইহিস সালাম বললেন বলেন আল্লাহ কোন আমল তুমি একলা আমাকে বাতাস করো না বাবা তুমি নিজেকেও করো এমনি ঘুরাও অথবা অন্য কাউকে দাও সারাক্ষণ এভাবে বাতাস খাওয়া জায়েজ নাই রাসূল সাল্লাম কখনো এটা খাইতেন না আমরা যে কোথেকে এটা পাইছি আমরা তো আগে
এই যে জমিদারি সিস্টেম ছিল শয়তানদের সিস্টেম, কাদের সিস্টেম, শয়তানদের সিস্টেম, মানুষ কষ্ট করবে আর কিছু লোক আরাম করবে, এটা ইসলামে নাই। ওই ছেলেটা যদি নিজে, তুমি নিজে বাতাস খেলে আমার করো, হ্যাঁ কোম্পানিগঞ্জের মানুষ বেগমগঞ্জ। ফেরাউন একটা কাজ করেছে, কেয়ামত পর্যন্ত যত ফেরাউনের অনুসারী আসবে একটা কাজ করবে, কয়টা কাজ? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি নামাজ পড়ি আপনার জন্য, আল্লাহ বললেন তোমার জন্য আস-সালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, রোজা তোমার জন্য আস-সাওমু জুন্নাহ, রোজাল হলো ঢাল স্বরূপ, বলছে আপনার জন্য কি করব। এবার আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন আমার আইন বাদ দিয়ে নিজের আইন চালু করেছে, ফেরাউন আমার সব কিছু নষ্ট করে দিয়েছে, আমার হাজার হাজার বান্দাকে হত্যা করেছে, ইউযাব্বেহুনা আবনাহুম ওয়াইস্তাহিউনা নিসাহুম, শিশুদেরকে মারত, ছেলেদেরকে মারত, মেয়েদেরকে জীবিত রাখত। এখনকার এই অসভ্য ইহুদি ফেরাউনের চেয়ে অসভ্য, ফেরাউনের চেয়ে খারাপ, ঠিক কিনা? ফেরাউন তো শিশু ছেলেদেরকে মারত যাতে মুসা আসতে না পারে, আর এই শয়তানদের কাছে শিশু বুড়া যুবক বৃদ্ধ কেউ নিরাপদ না, হসপিটালে মারছে, স্কুলে মারছে, ঠিক কিনা? চিন্তার কোনো কারণ নাই, ছোট শিশুর গায়ে বোম লেগেছে, মেশকো আম্বরের ঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে পড়েছে, লোকেরা এসে তার শরীর মুছে মুছে নিজের শরীর মুছে দিচ্ছে, জান্নাতের ঘ্রাণ দুনিয়াতে থাকতেই তারা পেয়ে গেছে। ছোট্ট শিশু বোমের আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত, অ্যাম্বুলেন্স থেকে নামালো, ছয় সাত বছর বয়স, নেমেই সেজদায় পড়ে গেছে, সেজদায় দিয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ তোমার শুকর, তুমি আমাকে সেজদা দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছো। এখানেই তো ঈমান থাকবে, কি থাকবে? ঈমান থাকবে, মুখে কোনো মলিনতা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে কর্মসূচি দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাল্লাবা ওয়া আসা থুম্মা আদবারা ইয়াসআ ফাহাশার فنادى فقال انا ربكم الاعلى কার কথা? কি চমৎকার বর্ণনা! তিনি বলছেন, মুসা বলছেন, হাল্লাকা ইলা আনতা যাক্কা, শুড আই রেক্টিফাই দিস ইডিয়েট, আমি কি ওকে পরিশুদ্ধ করতে পারবো? আমি কি তাকে হেদায়াত দিতে পারবো? তুমি পারবে না, তুমি দাওয়াত দাও হেদায়াতের মালিককে, আমরা দাওয়াত দিব, এটা দাওয়াতের জায়গা, ঠিক না? ঠিক। এত কষ্ট করে মাদ্রাসার শিশু কমিটির ছেলেরা সব মিলে এই প্রোগ্রামটা করেছে যাতে কোরআনের বাণী সবার কাছে চলে যায়, আমরা হেদায়তের উপর থাকবো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। তাগুত আছে যেখানে আমরা নাই সেখানে, তাগুত কাকে বলে? দেখেন সব নবীদের একটা দাওয়াত, সূরা যারিয়ার ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সব নবীদেরকে আল্লাহ একটা দাওয়াত দিয়েছেন, কয়টা? ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক নবীর কাছে, প্রত্যেক কাউমের কাছে আমি নবী পাঠিয়েছি, প্রত্যেক নবীর একটা দাওয়াত, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অস্তানিবুত তাগুত, তাগুতকে ছেড়ে দিতে হবে। তাগুত কি, কি করতে হবে তাগুতের বিরুদ্ধে? সেটাও সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত ফাকাতিলু আউলিয়াশ-শাইতানি ইন্না কাইদাশ-শাইতানি কানা দুঈফা। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে,
মোকাবেলা করবে কিন্তু আমার রাসূল আগে কখনো আক্রমণ করেন নাই আমরা আক্রমণ করব না তোমরা যদি আমাদেরকে দুর্বল ভাবো বোকার স্বর্গে তোমরা বাস করছো ঠিক কি না মুসলমানদের মতো ভদ্র সভ্য পৃথিবীতে কোনো জাতি আমরা যদি অভদ্র হতাম 1 কোটি 50 লক্ষ ইহুদিকে 1 ঘন্টায় খেয়ে ফেলা আমাদের জন্য ব্যাপার না শুধু ঘিরে ধরবো আর খাবো ঠিক না ঠিক কিন্তু আমাদের ইসলাম শিখিয়েছে যে অপরাধী তাকেই ধরো একজনের অপরাধের কারণে আরেকজনকে ধরা জায়েজ নাই কত সুন্দর ডিসিপ্লিন এই যে দেখেন লক্ষ লক্ষ লোক কিন্তু কোনো হুড়হাঙ্গামা হুড়হাঙ্গামা প্রতি জুমায় আমরা ট্রেনিং নেই ঠিক না ঠিক 10 লক্ষ 25 লক্ষ লোক কাবা শরীফে দাঁড়ায় ইমাম কয়জন একজন আল্লাহু আকবার বলছে সবাই উঠছে বসছে আবার মুয়াজ্জিন যতক্ষণ একামত দেয় না কেউ উল্টা পাল্টা করে না সবাই চুপচাপ বসে থাকে কারণ আমার নবী বলেছেন ইন্তিজারুস সালাতে সালাত কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে সে যেন নামাজের ভিতরেই আছে নামাজের ভিতরেই আছে নামাজের অপেক্ষাও নামাজ নামাজের অপেক্ষাও কি নামাজ সাহাবায়ে কেরাম বললেন উই ওয়ান্ট টু গেট রিড অফ দা সিনস আমরা গুনাহ থেকে মুক্তি চাই কিভাবে গুনাহ কমবে রাসূল বলছেন বুখারীর বর্ণনা তিনটা কাজ করবা আল্লাহ গুনাহ শুধু কমায়ই দিবেন ইসবাগুল ওযু আলাল মাকারিহ কষ্টের সময় অজু করা অজু করলে রাসূল সাল্লাম বলছেন মুসলিম শরীফের বর্ণনা যখন কেউ কুলি করে মুখের গুনাগুলো মাফ হয়ে যায় যখন নাকে পানি দেয় নাকের গুনা মাফ নাকের গুনা আবার কি বলেন তো হ্যাঁ নাকের গুনা নাকের গুনা কি কিসের গ্রাম তো কয় মদের গ্রাম এ সাংঘাতিক চালাক দেখি আরে মদের গ্রাম লাগে না গুয়ের গ্রামের চেয়ে খারাপ মদের গ্রাম এটার গ্রাম লাগে না এটা খুললেই বুঝে যে মদ আসছে কেমনে যে খায় এটা আল্লাহ কিছু ড্রিঙ্ক আছে ওটার ভিতরে কি আছে একটা ড্রিঙ্ক আছে টাইগার এটা খুলছে এক ছেলে আমি বুমি করে দিছি খায় কেমনে মানুষে এই যতগুলো বোতল জাতীয় জিনিস সব আবিষ্কার হলো ইহুদির বাচ্চাদের আর এই সবগুলো হারাম শরীরের জন্য বিষাক্ত ঠিক কি না কোখান কোখান এক বোতল কোকে 15 চামচ চিনি থাকে এই সামান্য এক বোতল কোকে 10 চামচ 5 চামচ থাকে সোডা 5 চামচ থাকে সালফার যখন খান লিভার শেষ এক সপ্তাহ রেগুলার খাবেন হার্টও শেষ আর আমার আল্লাহ কি ভালো খাবার দিয়েছেন সব নবীরা খেয়েছেন খেজুর কি খেয়েছেন খেজুর খেয়েছেন যত রোগ থাকবে ডায়াবেটিস থেকে শুরু করে সব ভালো ডায়াবেটিস সালারা শুকনা খেজুর খাইবা ডায়াবেটিসের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ডায়াবেটিসে লোকেরা মরে বেশি সুগার ফল করলে সুগার ফল করলে মরে বেশি সুগার আর উঠে না কেউ যদি প্রতিদিন সকালে তিনটা তামার যেটা শুকনা খেজুর খায় ওর সুগার কখনো ফল করবে না আস্তে আস্তে ডায়াবেটিস তার শরীর থেকে বিদায় নিবে আর আমাদের দেশে যে আল্লাহ কি নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন আপনি এক মাস নিম পাতা ভিজায় খান নিম পাতার পানি সিদ্ধ করে খান ডায়াবেটিস আপনাকে বলবে আব্বা আমি আপনার সাথে নাই একটু টেস্ট করেন শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক এমনকি মশা তো আমাদের দেশে নাই হ্যাঁ আমার মনে হয় ফেরাউন যে মশায় মরছিল এই মশাই আইছে বাংলাদেশে সেই মশার নাম কি ডেঙ্গু রহমতুল্লাহ আলাই এই ডেঙ্গু কোনো গরিবের কামড়ায় না ডেঙ্গু দেখে দেখে ঘুষখোর আর সুদখোরে ধরে যেগুলো এসিতে থাকে ওই এসির পানিতে তিনি জন্মগ্রহণ করেন ভিআইপি মশা গরিবের জন্য সবচেয়ে প্রোটেকশন কে সকালের রোদ হাজার রোগের ঔষধ ফজরের বাতাস হাজার রোগের ঔষধ ঠিক কিনা গরিব ফজরের নামাজ পড়বে রাসূল বলেছেন শয়তান রাতের বেলায় একজন মোমেনকে মানুষকে তিনটা গিট মারে কয়টা তিনটা গিট মারে ওই মানুষ যখন ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটা গিট খুলে যায় দ্বিতীয় যখন উযু করে আরেকটা গিট খুলে যায় তৃতীয় যখন নামাজ পড়ে আরেকটা গিট খুলে যায় আমি তখন তার উপর রহমতের চাদর আমার সন্তুষ্টির চাদর দিয়ে বন্দাটাকে ঢেকে দেই তার সব কাজে আমি খুশি সুবহানাল্লাহ বলেন আর যারা দেখবেন ফজরের নামাজ ঠিকমতো পড়ে না এদের মেজাজ ভালো না খারাপ কুত্তার মেজাজ আরো ভালো থাকে
এরে ধমকায় ওর দিকে দৌড়ানি মারে, ঠিক না ঠিক? হুজুরের মেজাজ খারাপ, মানে বসের মেজাজ খারাপ, কারণ তার উপরে আল্লাহর রহমত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই নাম্বার কাসাতুল খতওয়াত ইলাল মাসাজিদ, অধিক পায়ে মসজিদের দিকে হেঁটে যাওয়া, যত দূরে যাবেন সওয়াব তত, আপনি যাবেন মসজিদে জান্নাত আসবে আপনার দিকে। রাসূল বলছেন হুজুর পরে যখন কুলি করে মুখের গুনাহ শেষ, নাকের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ শেষ, পায়ের গুনাহ শেষ, হুজুর পানি মুছবেন না। অধিকাংশ সময় রাসূল মুছতেন না হুজুর পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন শেষ ফোঁটাতে ঝরে যায়, শেষ গুনাহটি তার সেটার সাথে ঝরে যায়। এই সময় যদি কেউ কবিরা গুনাহ থেকে তৌবা করে তার গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। এরপরে যখন সে ঘরের থেকে বের হয় জান্নাত তার দিকে আগায় আসে, আপনি যান মসজিদের দিকে আর জান্নাত আসে আপনার দিকে। রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, পাঁচ ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আমাদের সাথে ইসলামি করো না, আমাদেরকে সারাক্ষণ ঘিরে রাখেন কে? কে ঘিরে রাখে? এই যে এসা যারা পড়েছেন, আবার ফজরের জামাত পড়বেন সারা রাত আমলনামায় নামাজ উঠে থাকবে। আবার জোহর যারা পড়বেন ফজরের পরে জোহর, জোহর থেকে ফজর পর্যন্ত সময়টা নামাজ উঠে যাবে। চব্বিশ ঘন্টায় আমাদের আমলের ভিতরে কি থাকে? নামাজ। কি থাকে? নামাজ। এই জন্য সব ইবাদতের মূল হলো নামাজ, ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তোহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনী ও আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? রাজি আছেন সবাই? একটু হাতটা ভালো করে তুলে দেখা দেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, আর চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কোমর টোমর ব্যথা হয়ে গেছে? এই ছেলে তুমি কি কোমর ব্যথা হয়েছে তোমার? জোয়ান ছেলে মাশাআল্লাহ, ভালো আছেন তো আপনারা? সারাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। এত রাত্রে উঠেলেন কেন? আমার তো জায়েজ নেই, রাসূল আসার পরে কথা বলতেন না। আমি যত আর্লি করতে চাই তত আমার দূরে সরায়, হারি ছেড়ে ধর্ম আগামী বছর ইনশাআল্লাহ। রাসূল সাল্লামের কাছে এক সাহাবি এসছেন বুখারী হাদিস, হাতে ভাঙা মূর্তি। কি মূর্তি? ভাঙা মূর্তি। হাদিসটা বারবার মাথায় নক করতেছে না বলে দিচ্ছে। তো রাসূল সাল্লাম বললেন এই তোমার মূর্তিটা ভাঙা কেন? কই হুজুর এটা আমার দেবতা ছিল, এটাকে বগল তবাই করে সব জায়গায় আমি নিয়ে যেতাম, এটাকে ছাড়া আমি থাকতাম না, শুইতে বসতে উঠতে আমার এটা আমার সাথে আছে। এরকম হিন্দু ভাইদের অনেক আছে না? কথা বলেন না কেন? আপনি দেখবেন তাদের সেলুনগুলোতে গেলে একটা ওই যে গণেশ নাকি একটা থাকে ওখানে, তারপরে সামনে আরেকটা থাকে, এটা এদের ওদের ওদের বিশ্বাস অনুযায়ী ওরা করে। ওটাকে গালি দেয়া জায়েজ নাই, আল্লাহ নিষেধ করেছেন সূরা আনআমের ভিতরে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহা আখার, যারা আল্লাহ ছাড়া অন্য দেবতা পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না, গালি দিলে তারাও অজ্ঞতা বশত তোমার আল্লাহকে গালি দিবে। কত সুন্দর ইসলাম, তাদেরকে আমরা গালি দেব না, ভালোবেসে বুঝিয়ে দিব, ঠিক কিনা? এখন ওই লোক বলছেন যে হুজুর আই ওয়াজ পাসিং বাই, আই ওয়াজ গোয়িং টু সামহোয়্যার, আই নিড টু গো টু টয়লেট, আমি কোথাও যাচ্ছিলাম হঠাৎ করে আমার টয়লেটের ব্যাগ হলো, তো চিন্তা করলাম এই দেবতাকে নিয়ে তো এই কাজ করা মুশকিল, দেবতাকে একখানা রেখে গেলাম, আমি কাজ সেরে এসে গিয়ে দেবতার শরীর ভিজা, চিন্তা করলাম রহমতের পানিতে হবে, আমি জিভে দিয়ে চাটা শুরু করলাম, চাটতে গিয়ে দেখি যে টক টক আর একটু গন্ধ লাগে। কইলাম কিরে এটা বরকতের পানি হইলে টকই হবে কেন আর গন্ধই হবে কেন? চারিদিকে চোখ বালায় দেখি দূরে কুত্তা খাড়ায় রয়েছে, দেবতার গায়ে কি কুত্তার মুত, মেজাজটা এমন খারাপ হইল। কইলাম তুই খোদা না হুদা, ঠ্যাং ধইরা আষাঢ় মারা শুরু করলাম, আষাঢ় দিতে দিতে দেবতার মাথা কল্লা সব ভাঙা ফালাইলাম, ভেঙে যখন বসলাম তখনই মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু, মন আমার কাঁদে রে
প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। হে নবী আপনার চেহারা ভেসে উঠেছে, আসলাম আপনার কাছে, আমাকে এক আল্লাহর সন্ধান দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর চেয়ে বড় কালেমা জমিনে আর একটাও এই কালেমা যে পড়বে সে আমার কি, সে আমার কি ভাই, খবরদার এই কালেমা যে পড়বে তার গায়ে হাত তুলবেন, এই কালেমা কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কালেমা বলবে, আমাকে যে পড়েছে তাকে তুই মাল্লিকেন, আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার এই বন্ধুকে মেরেছে এর বিচার আপনি করেন। কালেমা দাঁড়িয়ে থাকবে। বুখারীতে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন প্রিয় নাতি, নাম হলো ওসামা। কি নাম? ওসামা জায়েদ বিন হারেসা পালক পুত্র, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র করেছেন। আল্লাহ বলছেন পালক পুত্রের কোনো জায়গা ইসলামে নাই। অন্য ছেলের সাথে যেমন পর্দা করতে হবে মোহরের মায়েদের, এই ছেলের সাথে তেমনি পর্দা করতে হবে, একে সম্পদের কিছু দেয়া জায়েজ নাই। পালক পুত্র জায়েদ বিন হারেসার সাথে বিয়ে হলো রাসূলের ফুফাতো বোন জায়নাব রাদিয়াল্লাহু আনহা। কিছুদিন পরে আল্লাহ নিজে ওই জয়নবকে জায়েদ থেকে তালাক প্রাপ্ত করে আল্লাহ নিজে রাসূলের সাথে বিয়ে দিয়েছেন। বিয়ের কাজীকে? আরো জোরে বলেন, সূরা আহজাবের ভিতরে সেই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সেই ঘরে এসেছে ওসামা। কি নাম? ওসামা। বড় বড় সেনাপতি ছিলেন, একটা যুদ্ধে তিনি গিয়েছেন। যুদ্ধে তিনি যাওয়ার পরে কাফেররা মুসলমান মেরেছে, মুসলমানও কাফের মেরেছে, একটা কাফের অনেকগুলো মুসলমান মেরেছে, অবশেষ ওসামার সামনে পড়েছে, ওসামাকে কোপ দিয়েছে, ওসামার হাত পড়ে গেছে, আরেকটা হাত দিয়ে ওসামা তাকে এমন জোরে তলোয়ার মেরেছে সে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তলোয়ার যখন উপরে উঠিয়েছে তখন লোকটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কিন্তু ওসামা যে তলোয়ার উঠিয়েছেন আর থামাতে পারেন নি, দ্বিখণ্ডিত হয়ে গেছে শরীর। আশেপাশের সাহাবায়ে কেরাম দেখলেন, দেখে গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু, আপনার ওসামা কালেমা পড়ার পরে একটা লোককে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তাহলে ওসামা, ওসামা কি হয়েছে বলো? বলছে, ইয়া রাসূল আল্লাহ, এই লোকটা অনেকগুলো মুসলমানকে শহীদ করেছে, আমাকে মেরেছে, আমার একটা হাত ফেলে দিয়েছে, অতঃপর যখন আমি তাকে মারতে গিয়েছি বাঁচার জন্য সে পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, তুমি কি আশাকাক্তা কালবা, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো, তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? ওসামা চুপ করে আছেন। ওসামা তখন মনে মনে বলছেন, আহারে, এই অবস্থায় আমি না থেকে যদি ওই সময় আমি কালেমা পড়ে নতুন করে মুসলমান হতাম, আমার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। রাসূল এখানে ক্ষান্ত থাকলেন না, রাসূল বলছেন, ওসামা, এই কালেমা যেই কিয়ামতের ময়দানে এসে জিজ্ঞেস করবে কালেমা পড়ার পরে কেন তুমি কেন একে হত্যা করেছো, তখন তুমি কি জবাব দিবে তুমি ঠিক করে নাও। আমি জানি না তুমি কি জবাব দিবে। এখন আমাদের দেশে দেখেন কালেমা পড়ার পরে একজন ভাই আরেকজন ভাইকে মারে আছে না নাই, জমিনের আইল ঠেলে আছে না নাই, বুঝতে হবে এই লোকটা কালেমা পড়ে নাই, কালেমা বুঝিও নাই। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাই হলো তাগুত থেকে আপনাকে আলাদা করে। কি আছে এই কালেমার ভিতরে, এই কালেমা এত শক্তিশালী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন লোকের কথা বলছেন, তার 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। এক একটা খাতা মাদ্দা বাসারহি, তার দৃষ্টি যতদূর যায় তার চেয়ে লম্বা খাতা, সব গুনাহ গুনাহ। আল্লাহ তাকে বলবেন, এই তুমি কি কোনো ভালো কাজ আছে তোমার কাছে, কোনো ভালো কাজ কি তুমি করেছো? লোকটা বলবে, ইয়া রাব্বুল আলামিন, ভালো কাজ করলো এটার কোনো লাভ নাই, আমি জানি না আমার কোনো ভালো কাজ আছে কিনা এটার এগেনিস্টে, আমি জানি না। বারবার আল্লাহ জিজ্ঞেস করবেন, মনে করতে পারবে না, অতপর আল্লাহ ছোট্ট একটা চিরকুটের ভিতরে তার একটা ভালো আমল ওই পাল্লাতে দিবেন। এক পাল্লাতে 99টা গুনার খাতা, আরেক পাল্লাতে ওই ছোট্ট আমলটি। ছোট্ট আমলটি যখনই পাল্লায় দেয়া হবে পাল্লা নিচে নেমে যাবে, 99টা গুনার খাতা উপরে উঠে যাবে। আল্লাহু আকবার।
ওই আমলটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি আছে এটার ভিতরে এই কালেমার ঘোষণা মানে হলো আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না আল্লাহ ছাড়া কোন মেয়ের দিকে তাকানো যাবে না যে মেয়েকে আপনি বিয়ে করেছেন ওটাই আপনার জন্য হালাল ইন্টারনেটে প্রেম করা চলবে না হ্যাঁ হ্যাঁ কত মেয়ের সাথে কথা বলে বাংলাদেশের দুই তিনটা ছাগল আছে নক করে করে বাহিরের মেয়েদের সাথে কথা বলে আপনারা যারা ফেসবুক চালান আপনারা দেখেছেন ফেসবুক আমার আমি চালাই না আমার নাই ফেসবুক আমার ভাই একটা খুলছে ওয়াজ দেখার জন্য কদ্দুর দেখবে কে জানে সে চাচ্ছে আমার ওয়াজগুলো সব পুরা মানুষ পাক এখন ইউটিউবরা করে কি কদ্দুর কদ্দুর কাইটা এরপরে এটা দিয়ে দেয় গোপালগঞ্জে আমি গেছি ইউটিউবাররা দিছে হাসিনাকে দেড় হাত দিলেন তার এখন আর হইল চিন্তা করে কি থাম ওই শালারে তিন হাত দিয়ে দেওয়া দরকার ছিল এগুলো কোনো নোংরা এগুলো ঠিক কি না এগুলো নোংরা এগুলো কেমনে লেখো কেমনে এগুলো এগুলো ওই নোংরাদের জন্য শোভা পায় যে সমস্ত নোংরারা নোংরাম নিয়ে থাকে সবসময় যাদের ফেটে যায় ছিঁড়ে যায় ওরা থাকে সব নোংরামি নিয়ে তুমি থাম করবা তাকওয়া বিবর্জিত থাম করবা আল্লাহর কাছে জবাব দিবা ঠিক কি না একটা চমকদার কিছু আমলের কথা বলেন যাতে মানুষ পরিশুদ্ধ হয় তো এখন ওই পুরা ওয়াজের জন্য আমার ছোট ভাইটি আমার জন্য একটা ফেজ ওই যে ফেসবুকে একটা পেজ খুলেছে এরকম পেজ আছে প্রায় একশোর উপরে কিন্তু আমাদের ভাইয়েরা মাশা আল্লাহ কি ব্যস্ত দেখা যায় রাতের অর্ধেকের বেশি কোথায় যায় কোথায় যায় কি দেখেন হুজুরদের ওয়াজ কদ্দুর একটা ফেসবুকে যদি একশোটা আইটেম থাকে দুই তিনটা আইটেম থাকে ওয়াজে ঠিক কি না আর সব কি আর সব কি কোথায় আপনি সময় ক্ষেপণ করছেন জীবনের এই মূল্যবান সময়গুলো কিভাবে নষ্ট করে দিচ্ছেন আপনি আল্লাহর কাছে প্রতিটি সময়ের জন্য জবাব দিতে হবে এই সময়ের হিসাব আপনার কাছে নিবেন কে প্রথম হিসাব হবে নামাজের কিসের নামাজের পাঁচ ওয়াক্ত নামাজ কতটুকু পড়েছো লা ইয়াযালু কদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁচটা প্রশ্নের জবাব দেয়া ছাড়া তুমি যে হাও কোনো মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না শাবাবুকা ফিমা আফনাহু হায়াতুকা ফিমা আবলাহু কোন পথে তোমার জীবন ক্ষয় করেছো কোন পথে যৌবন ক্ষয় করেছো মিন আইনা ইকতাসাবাহু কোথা থেকে টাকা কামাই করেছো ফিমা আনফাকাহু কোথায় খরচ করেছো যা আমল শিখেছো কতটুকু আমল করেছো যা ইলম শিখেছো এই পাঁচটার উত্তর আমাদের কাছে চাইবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াবে কার সামনে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে দাঁড়াবেন আপনার কোন আমল আল্লাহ বলবেন না যে সলিমুল দুই কি কি আমল করছো ক আমি শুনি না আল্লাহ হিসাব চাইবেন না আল্লাহ কি বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা তুমি তোমার বই পড়ো তুমি তোমার আমলনামা পড়ো তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট রবি ঠাকুর কত সুন্দর করে বলেছেন ঠাই নাই ছোট সে তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি কোন কবিতা কোন কবিতা সোনার তরি কি দিয়ে ভরিয়েছেন 70 বছর 40 বছরের জীবন কি আমল করেছো সকাল থেকে রাত পর্যন্ত তোমার আমলনামায় কি থাকবে আমরা যারা নামাজ পড়ি আমাদের আমলনামায় থাকবে নামাজ ঠিকভাবে ঠিক তসবি থাকবে ঠিকভাবে ঠিক রাস্তাঘাটে যখনই চলি আমরা চোখকে সম্বরণ করি আমাদের আমলনামার ভিতরে সওয়াব আছে না নাই মুরব্বীকে সম্মান করি ক্ষেতের আইল ঠিক রাখি সওয়াব আছে না নাই ঘুষ খাই না সুদ খাই না সওয়াব আছে না নাই সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যাবে সেই জন্য আল্লাহ বলছেন আনে আবুদুল্লাহ আমরা বললাম আল্লাহ ইবাদত কদ্দুর পর্যন্ত করতে হবে সেটাও আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত উবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন তো
নামাজ কায়েমের জন্য যদি জান দিতে হয় দিবেন তো কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইশনবী মুস্তাফা আমার কথা আমার ইবাদত কাকে বলে বলেন তো ছোট শব্দে রাসূল বলছেন ইবাদত আর দোয়া ও হিবাল হিয়াল ইবাদা দোয়াটা কি ইবাদত কোন কাজ করতে পারছেন আল্লাহর কাছে দোয়া করেন চুপচাপ দোয়া করতে থাকেন আল্লাহ আমাকে এটা দেন এটা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঘরে যদি লবণ লাগে কার কাছে যাও আল্লাহর কাছে যাও সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন সেজদার ভিতরে বলতেন আল্লাহ আতিনি মেল আল্লাহ আমার লবণের দরকার আপনার কাছে আমি লবণ চাচ্ছি যত চাইবেন দিবেন কে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে লাভ এই ছেলেরা উঠলা কেন বসো স্টেজে বসছে তাও উঠে লোকেরা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে স্টেজ থেকে নামায় দেবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন পিছনে দেখতেন কোথায় দেখতেন পিছনে দেখতেন এটা রাসূলের স্পেশাল কেরামত ছিল মুজিজা পিছনে দেখতেন কত সতর্ক ছিলেন রাহমাতাল্লি আলামিন সাহাবায়ে কেরাম যখন রাসূলের আসরে বসতেন ঐতিহাসিকরা বলছে পাখি মনে করত এগুলো মানুষ না এগুলো গাছ এত ঠান্ডা থাকতো নীরব থাকতো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে ফট করে মোনাজাত করে দেব হ্যাঁ অন্তত 12টা পর্যন্ত তো হোক নাকি হ্যাঁ কয়টা পর্যন্ত ইবাদত করবেন কা প্রতিদিন তো ওয়াদা করেন ওয়াদা যায় কই কো ওয়াদা তো বুঝি না এক হুজুর প্রতিদিন হাত তুলতো আল্লাহ হাবলি সালেহান লা তাজালনি ফুরতান ওয়াজালনি খায়রুম মিনাল ওয়ারিসিন হে আল্লাহ আমাকে নিঃসন্তানী করেন না অনেকগুলো ছেলে মেয়ে আমারে দেন আল্লামা কামালউদ্দিন জাফরি হে হুজুরের পিছনে নামাজ পড়ছে নামাজ পড়ে বলল যে বাবা আমি খুব কষ্ট পেয়েছি আপনার এই বৃদ্ধ বয়সে কোনো ছেলে মেয়ে নাই কয় মিয়া কথা ঠিক করে কয় আমার 9টা পোলা পান কত আপনি যে দোয়া করেন আল্লাহ আমার নিঃসন্তানী করেন না কয় দোয়াটা আমি বুঝি না দোয়াটা আমি বুঝি না দোয়াটা বুঝে নিয়েন দোয়াটা বুঝে পড়েন যে দোয়া আপনি বুঝেন না সেই দোয়া কবুল হয়েছে কিনা এটাও তো আপনি বুঝবেন না ঠিক কিনা এই জন্য দোয়াটা বুঝে করেন আপনার ভাষায় করেন রাসূল সবচেয়ে বেশি দোয়া করতেন সেজদায় কোথায় করতেন সেজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরুদ দোয়া মুসলিম শরীফের বর্ণনা বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় ওই সময় তোমরা বেশি দোয়া করো মায়েশা রাদিয়াল্লাহু আনহা আলচক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন জানান্তু কাবিদাত রুহা আমার মনে হতো রাসূলের সেজদায় প্রাণ চলে গেছে তিনি মারা গেছেন সেজদায় এমন নীরবভাবে তিনি পড়ে থাকতেন রাহমাতাল্লিল আমি পায়ের কোনায় চিমটি খেতাম রাসূল পা নাড়াতেন তখন মনে হতো রাসূল এখনো জীবিত আমরাও নামাজ পড়ি কোথায় আমাদের নামাজ সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমাদের একদল আছে মুস্তাহাব সওয়াব নিয়ে উম্মতকে আলাদা করে ফেলতেছে খবরদার মসজিদে যারাই নামাজ পড়ে তাদের নামাজ কবুল করবেন কে তুমি ফতোয়া দেয় আর কে নামাজ কবুল কাটটা হয়েছে কাটটা হয়নি এটা জানেন কে চার ইমাম হাদিসের উপরে ছিলেন কোন ইমামের ব্যাপারে কেউ আজে বাজে কথা বলবে ও মূর্খ নাদান ইসলামের কিচ্ছু পড়ে নাই সে খবরদার রাসূল যে আমলগুলো করেছেন সেগুলো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে থাকবে ঠিক কি না রাসূল আমিন আসতে বলেছেন এটা আমাদের দেশে আসে না নাই আবার জোরে বলেছেন এটাও কোথাও কোথাও আসে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন আসে না নাই নাভির তলে হাত বেঁধেছেন আসে না নাই আবার হাত বাঁধে নিয়ে আসে না নাই কোথায় সৌদি আরবে গেলে দেখবেন ক বাঁধবো না কি করবি কর এমন ভাবে টাইট হয়ে খাড়া থাকে মনে হয় যে কি ঘর থেকে টাইট হয়ে আসিস তা আপনি এটা নিয়ে ঠেলাঠেলি করেন কেন এটা নিয়ে যারা ঠেলাঠেলি করে এরাই ইসলামের দুশ্মন কেন ঠেলাঠেলি করবা উম্মার ঐক্যকে কখনো নষ্ট করবে না খবরদার মুসার জাতি বাছুর পূজা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি এবং চুল ধরেছে মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে এসে তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি হে আমার মায়ের সন্তান তুমি আমার দাড়ি আর চুল ধরো না বড় ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম
বলছে কেন এরা বাছুর পূজা শুরু করছে? একটা কথা তিনি বলছেন, ইন্নি খাশিতু তাতাফাররাকা কাওমি, আমি ভয় পেয়েছি আমি যদি বাছুর পূজা থেকে এদেরকে ফিরাই জাতি আলাদা হয়ে যাবে, দুই খণ্ড হয়ে যাবে, এই জন্য আমি তাদেরকে কিছুই বলি নাই, একটা কথাও বলেন নাই। কত বড় ঐক্যের দাম, ঠিক না ঠিক? মুসলমান আমরা সবাই একরশি, করশি একরশি, এক আল্লাহকে ডাকবো। তিনটা হলো ঐক্যের ভিত্তি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহ। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলছেন যে আল্লাহর সালাত আদায় করলো, আল্লাহর কিবলা মানলো, যে আল্লাহর সৃষ্টি অনুযায়ী জবাই করলো, তারা মুসলমান, আল্লাহ এবং রাসূলের জিম্মায় থাকে। আল্লাহু আকবার! কার জিম্মায়? আল্লাহর জিম্মায় এবং রাসূলের জিম্মায়। আপনি তার গায়ে হাত দিবেন, আল্লাহবাদী হবেন, কিয়ামতে রাসূলবাদী হবেন। খবরদার! আবার যারা ফজর পড়লো তারা কার জিম্মায় থাকে? জিম্মা মানে বুঝেন, কথা বলেন না কেন? যেমন আমরা যদি গাজীপুরের ডিসিকে কিছু করতে যাই, সেখানে মন্ত্রী হাত দিবেন কিনা? কেন? কারণ ডিসিরা কার আওতায় আছে? স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কার আওতায়? প্রধানমন্ত্রী। সাথে সাথে কানেকশন, ঠিক না বা ঠিক? যখনই আপনি ডিসির বাংলা ঘেরাও করবেন, ডিসি ফোন করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করবে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী বলবে পুলিশ যা আছে যে শালা ঘেরা দিছে ওরে ধর, ঠিক না বা ঠিক? যারা ফজর পড়ে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় যে থাকে তার গায়ে তুমি হাত তোলো কেমনে? আল্লাহর জিম্মায় যে থাকে সেই মেয়েকে তুমি চুল ধরে টানো কেমনে? আল্লাহর জিম্মায় যে মেয়ে থাকে তার থেকে তুমি যৌতুক চাও কেমনে? যৌতুক বোধহয় গাজীপুরে নাই, চন্দ্রাতে বোধহয় যৌতুক নাই। মুসলমান হয়ে মরতে পারবি না যদি যৌতুক খাস। যৌতুক আছে যেখানে, ঈমান নাই, জিনাকার হিসেবে উঠবি কিয়ামতের ময়দানে, জিনাকার। যৌতুক তো দূরের কথা, সামান্য মেয়ের বাপের কাছে খাওয়া দাবি করা যায় নাই, খাওয়া দাবি করতে পারবেন না। আমার পোলার জন্য 300 লোককে খাওয়াতে হবে না, মেয়ের বাপ খুশি হয়ে যা খাওয়ায় তাই আপনাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতাল্লিল আলামিন, তিনি যখন এক একজন মেয়েকে বিয়ে করেছেন, মা খাদিজাকে বিয়ে করেছেন, মা খাদিজা ছিল ধনী, তিনার মোহরানা হয়েছে বেশি, কত হয়েছে? 19টি তাজা উট রাসূল মা খাদিজাতুল কোবরার মোহরানা দিয়েছেন, কারণ মক্কার সবচেয়ে ধনী রমণ ছিলেন মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা। প্রত্যেকটা মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবিকে এনেছেন প্রত্যেকের জন্য মোহরানা আগেই ধার্য করেছেন। মোহরানা ধার্য করে বিয়ে করা হলো সুন্নাহ, আবার মোহরানা ধার্য করা ফরজ। কার কথা? আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা তাদেরকে আদায় করে দাও। কার কথা? আল্লাহর কথা। এখন আমাদের দেশে কি করে? 10 লাখ টাকা মোহরানা, 5 লাখ টাকা বাকি, 5 লাখ টাকা নগদ না, ওই স্বর্ণ কিছু দেয়? তুমি উঠলা কেন বলো না? স্বর্ণ কিছু দেয় দিয়ে কয়, তোর মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে নেই। আমার ফারুক খুতবা দিলেন একবার, খুতবা দিয়ে বলছেন তিনি মসজিদে নববীতে, মসজিদ ভর্তি মুসল্লি, অর্ধ পৃথিবীর শাসক, বলছে এই মায়েরা আপনারা একটু মোহরানা কম করে ধরেন। এক মেয়ে উঠে বলছে, আল্লাহ বলছে কেন্তার, তুমি কমাও কেন উমর? সূরা নিসার আয়াত। কেন্তার মানে হলো লক্ষ লক্ষ কোটি টাকাও যদি মোহরানা দেয় নিষেধাজ্ঞা করা যাবে, তুমি কমাও কেন? ওমর ফারুক ভরা মসজিদে বললেন, আসাবাত ইমরা আখতা ওমর, এই মহিলা সঠিক কথা বলেছে, অর্ধ পৃথিবীর শাসক ওমর ভুল করেছে, এই ছিল ওমর। কোরআনের কাছে সাথে সাথে নত হয়ে যেতেন রাহমাতাল্লিল আলামিনের শ্রেষ্ঠ খলিফা, কি নাম? ওমর। রাতের বেলায় সফরে বের হতেন, সারা রাত হাঁটতেন, যারা আমাদের জনপ্রতিনিধি আছেন তারা সারা রাত হাঁটবেন। আপনি ওয়ার্ডের কমিশনার, একজন লোক যদি আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে আপনার খেলা সেখানেই শেষ। আর যদি সব লোকেরা আপনার পক্ষে বলে আপনাকে জান্নাত দিবেন কে? শহীদের রক্তের চেয়ে সমাজ কল্যাণমূলক খেদমতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওমর ফারুক রাতে হাঁটতেন হাঁটতেন আর হাঁটতেন, কার কি দুঃখ দুর্দশা আছে, হঠাৎ করে শুনলেন একটা মেয়ে শিওয়া সিঙ্গিং, সে গান গাচ্ছে,
বিলাপ করছে। ওমর ফারুক তার বাড়ির পিছন দিয়ে ঢুকে গেলেন। মহিলা যখনই কারো পায়ের আওয়াজ শুনছেন, মহিলা বলছেন কাফ মানে লাযী দাখালা বাইতি, যে আমার ঘরে ঢুকেছো, কোরআনের তিনটা আইন তুমি লঙ্ঘন করেছো। ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন দেল্লানি উম্মি, হে মা বলেন আমি কি লঙ্ঘন করেছি। এবার মহিলা বলছেন আমার আল্লাহ বলছেন সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বলেছেন কোনো বাড়িতে যদি ঢুকো আগে সালাম দাও তারপরে অনুমতি নাও। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোনো ঘরে ঢুকতে হলে সামনের দুয়ার দিয়ে ঢুকবে, তুমি পিছনের দুয়ার দিয়ে ঢুকছো, অনুমতিও নাও নাই সালামও। এবার ওমর বলছেন মা আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, আমরা তো মাফই চাইতে পারি না। মাফ চাইবি মানে উনি কি কম নাকি? আরে গাধা, যে মাফ চায় সে বড় হয়ে যায়, যে মাফ চায় আল্লাহ তারে ভালোবাসে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আল্লাহ নিজে, সূরা আল ইমরান 157 আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদান কাল লালফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যদি আপনার দিলটা নরম না হতো কেউ আপনার কাছে আসতো না, কেউ আপনার কাছে, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদান কাল, যদি আপনি কর্কশ হৃদয়ের মানুষ হতেন আপনার পাশ থেকে সবাই দূর হয়ে যেত। ফাফওয়ান হুম, ওদেরকে মাফ করে দেন, ওদের জন্য মাফ চান, ওদের সাথে পরামর্শ করেন, যখন সিদ্ধান্ত হবে তাওয়াক্কুল করেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাওয়াক্কুলকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বিবির থেকে পরামর্শ নিতেন রাহমাতাল্লি আলামিন। আর আমাদের দেশের লোকেরা কই বললোকে পরামর্শ করবো, হ্যাঁ বুঝে কি।